রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেসের কুপে বুকিংয়ের জন্য সবার ফার্স্টেই যখন কুপে অ্যাভেলেবেল থাকে তখন আপনাকে কিন্তু টিকিট কেটে রেখে দিতে হবে। আপনাকে কোনো রকমের কোচ নাম্বার সিট নাম্বার কিচ্ছু দেওয়া হবে না, খালি পিএনআর নাম্বার দেওয়া হবে। যাত্রা শুরুর ঠিক একদিন বা দুদিন আগে আপনাকে পিএনআর নাম্বার শুদ্ধ কুপে অ্যাভেলেবেল থাকলে আপনাকে দিয়ে দেওয়া হবে, না হলে ফ্যামিলি যেটা চারজনের আছে সেটা আপনাকে প্রোভাইড করা হবে। কুপেতে ভাড়া আপনার একই পড়বে, 5155 টাকা দেখাচ্ছে, এটাই আপনার পড়বে। এবার কুপে কেমন কি হবে না হবে আসুন সেটা দেখে নিই, চলুন এগিয়ে যাই। এটি হলো রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি কুপে। সিঁড়ি দেওয়া আছে উপরে যাওয়ার জন্য, বালিশ ব্ল্যাঙ্কেট সব রেডি। নিচে আছে, এখানে আমার লাগেজ আমি ঢুকিয়ে দিয়েছি। এখানে একটা আয়না দেওয়া আছে, সামনেখানে মোটামুটি অনেকটাই জায়গা আছে, টেবিল আছে, পর্দা দেওয়া আছে ভালো মতন, আর এদিকে দরজা দেওয়া আছে প্লাস পর্দাও দেওয়া আছে। আপনি যদি চান দরজা স্লাইডার দরজা আছে, দরজা বন্ধ করতে পারেন, প্লাস দরজাতে ছিটকানি দেওয়া আছে, আপনি লকও করে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো সব কিছু ছেড়ে সেরে সুরে সন্ধেবেলায় দিয়ে দিয়েছে হচ্ছে কিছু স্ন্যাক্স, টিফিন, খাওয়ার জন্য স্যুপ আছে, সঙ্গে ব্রেড ক্রাঞ্চ আছে, বাটার আছে। সকালবেলাতে টি তো আছেই, চাটা ভালো ছিল, খারাপ ছিল না, খারাপ বলবো না, অবশ্যই ভালো ছিল। আর এদিকে দিয়ে দিয়েছে হচ্ছে সকালে ব্রেকফাস্ট, ভেজ ননভেজ দুটোই পেতে পারেন ব্রেকফাস্টে, কোনো প্রবলেম নাই, ভেজ চাইলে ভেজ, ননভেজ চাইলে ননভেজ। বড় জানলা দেওয়া আছে ফার্স্ট ক্লাস ভিউয়ের জন্য, ভালো সুবিধা দেওয়া হচ্ছে। রাতের খাবার খুবই ভালো খাবার ছিল, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়, প্লাস বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভিডিও এখানকার মতন এখানে শেষ, ফের মিলেঙ্গে চলতে চলতে।